ইমামতি করছি কি করি নাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে না যে আপনি তুমি ইমামতি করো নাই কেন, জিজ্ঞাসা করবে না, জিজ্ঞাসা করবে তুমি হক কথাগুলো বলছো কিনা, কথা বলে ঠিক কিনা। আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করলেন, দ্বিতীয় সূরাটারই নামই দিলেন গরু, কি নাম? শেষ সূরাটার নাম কি? এটা হলো গরু, আর লাস্টেরটা কি? মানুষ। এইখানে গরু ঢুকাবেন মানে মানুষ, কিন্তু মানুষটা গরুর মতো মানুষ। মানুষ বলে যে এটা কুকুরের মতো আচরণ, এটা বানরের মতো, বানর বুড়া হলেও গাছ চড়ে, বুড়া মানুষ যদি দুষ্টামি করে বান্দর বুড়া হলেও গাছ চড়ে, মানে বুঝাইছে যে এই লোকটাও বানর, বলে না কুকুরের মতো ঘেউ ঘেউ করে, বলে না? তার মানে মানুষের চরিত্রটা যখন কুকুরের মতো হয় তাকে কুকুরের সাথে তুলনা করে, বানরের মতো হয় তাকে বানরের সাথে তুলনা করে, গরুর মতো হলে পরে এটা গরু হয়ে গেছে তখন গরুর সাথে তুলনা করে। আর আপনি যদি মানুষ হন, আমাদের আনলকারী এই মেশিনটাতে গরু যদি ঢুকা দিতে পারেন, হাত পাও চোখ নাক কান আছে কিন্তু মানুষ না, গরু ঢুকাই দিবেন, লাস্টে মেশিন দিয়ে মানুষ বের হবে, বলেন সুবহানাল্লাহ। প্রমাণ কি? বাকারা মানে গরু দিয়া শুরু, নাস মানুষ বানিয়ে আল্লাহ সারি দিছে, কি মানে সারি দিছে? মানুষ বানিয়ে, মানুষ তৈরি করে ছেড়ে দিছে, দেয় নাই দিছে। পবিত্র কোরআনুল কারিমের আলোচ্য বিষয় হলো মানুষ, মানুষকে মানুষ কিভাবে বানানো যায়, এটাই হলো উদ্দেশ্য। যে গরু দিয়া শুরু হবে, নাস দিয়া শেষ হবে, ওই যে হুজুররা বলে যে বিসমিল্লাহ বা দিয়ে শুরু আর নাসের সিন দিয়ে শেষ, বাস কি বলে? যারা ওই সৌদি আরবে কেউ ছিলেন, ওই তো নাই আছে, বিদেশে যারা ছিলেন দেখবেন এটা কিন্তু আরবি শব্দ, বাস। বাস মানে কি? যথেষ্ট। আমাদের দেখবি বলে বাস আর লাগবে না, বলে না? বাস মানে কিন্তু যে বাসে মানুষ চড়ে এটা না, এটা একটা আরবি শব্দ, বাস মানে যথেষ্ট, এনাফ, সাফিসিয়েন্ট। যে পবিত্র কোরআনুল কারিম মানুষ বানানোর একটা মেশিন, মানুষ বানানোর কি মেশিন, এই মেশিন ধারণ করে কারখানা কোথায়? তাহলে মেশিনটা বসবে কোথায়? মেশিন বসাইলে একটা কারখানা লাগে না? মাদ্রাসা হইলো কারখানা, মাদ্রাসা কি? এটা মানুষ প্রোডাকশনের কারখানা। আর মসজিদ গুলো হইলো স্বরূপ, মসজিদ কি? স্বরূপ। কোনো কিছু প্রোডাক্ট তৈরি করার পরে স্বরূপে নিয়ে সাজায় রাখা হয়, কি করা হয়? সাজায় রাখা হয়। মেশিন হলো কোরআন, মাদ্রাসা হলো কারখানা, ফ্যাক্টরি, আর এইখান থেকে তৈরি করার পরে মসজিদে আসবে, তখন এটা হলো স্বরূপ। এজন্য মানুষ তৈরি করতে হবে। যে স্কুল মাদ্রাসায় মাদ্রাসায় এখন সিলেবাসে যেই বিবর্তনবাদ ঢুকাই দিচ্ছে, এটাও সমস্যা, তাই না? দিচ্ছে যে আমরা বানর থেকে মানুষ হয়েছে এটা বিশ্বাস করি না, এবং সন্তান সন্ততিকে যতটুকু সম্ভব কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দিতে হবে, দেহগুলোকে মানুষ বানাইতে হবে। কি বানাইতে হবে? মানুষ। মানুষ যদি হইতে পারে তাহলে সমাজে যদি মানুষের সংখ্যা বেড়ে যায়, সমাজ এমনিতেই পরিবর্তন হয়ে যাবে, কোরআনের শাসন এমনি চালু হবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে আমি খুব গর্ব করে বলি বিভিন্ন জায়গায় যে আমার ভিতরকুটি সমাজে মানুষের সংখ্যা বেশি। কিসের সংখ্যা বেশি? আপনারা কি মনে করেন, মানুষ আছে কি না? আমাদের এখানে মানুষের সংখ্যা বেশি না? অন্য অন্য সমাজের তুলনায় আমাদের সমাজে নামাজির সংখ্যা বেশি। অন্য অন্য সমাজে একজন মানুষ যদি গিয়ে সাহায্য চায় 1,000-2,000 টাকা উঠবে। গত পরশু দিন আমি ট্রেনে যাওয়ার সময় গল্প করবে আলোচনা করলাম যে আপনার পরশু যদি একজন মানুষ গেলে কত টাকা উঠবে? 1,000, আপনার তাহলে 2,000। তা শোনেন, আমি এইভাবে বলছি আল্লাহর রহমত, আমার মসজিদের মানুষ 5,000-7,000, প্রায় 10,000 টাকা হইতে পারে। আপনাদের মনও ভালো, মানুষকে দেওয়ার মানসিকতা আছে, নামাজি লোকের সংখ্যা বেশি, মানুষের সংখ্যা বেশি, শিক্ষিতের হার বেশি, ঠিক কিনা? আপনারা জানেন আমি অভাবে পড়ে ইমামতি করি না, করি না। আমি প্রথম দিনে এসে বলছি রিজিক যদি থাকে এখানে আসবো, রিজিক নাই আমি চলে যাবো, বলি নাই। তা আপনারা মানুষগুলো মানুষের মতো আচরণ করতে হবে। আজ থেকে 2 জুমা আগে আমাদের সকলের মুরব্বী, সম্মানিত মুরব্বী আপনারা সবাই চেনেন, নাম নাই বলি, উনি একটা আপত্তি জানিয়েছিলেন, সেদিন যদি ধরতাম তাহলে সেদিন গরমাগরমি ধরলে ওই সবাই ফাঁসি যাইত, এজন্য ওই দিন আমি সেইভাবে ধরি নাই, ছাই দিয়েও ধরি নাই, আটা দিয়েও ধরি নাই, আজকে ধরতে হবে। আপনারা যদি স্বীকার করেন যে আপনাদের এখানে মানুষের সংখ্যা বেশি,
তাহলে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনাদের সমাজে এই ধরনের কোনো গান বাজনা হবে না, পিকনিক হতে পারে এরকম কোনো সাউন্ড বক্স আপনারা বাজাতে পারবেন না, এরকম কোনো হট্টগোল করতে পারবেন না, মানুষের ইবাদত বন্দেগিতে সমস্যা হয়, কোরআন সুন্নার বিরুদ্ধে যায়, ইসলামের বিরুদ্ধে যায়, আল্লাহর বিরুদ্ধে যায়, নবীর বিরুদ্ধে যায়, কথা বলেন ঠিক কিনা? এতে আপনারা যদি মনে করেন যে হুজুর হক কথা বলতেছে আমাদের বিপক্ষে যাচ্ছে, আমার ইমামতি যদি নাও থাকে আমার কিন্তু চলবে, আপনারা জানেন সেটা, ভালো করে জানেন না? আমার ইমামতি করা কিন্তু জরুরি না, জরুরি না, জরুরি না, আমার কথা হলো আমার হক কথাগুলো বলা জরুরি। আমি ইমামতি করছি কি করি নাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে না যে আপনি তুমি ইমামতি করো নাই কেন, জিজ্ঞেস করবে না, জিজ্ঞেস করবে তুমি হক কথাগুলো বলছো কিনা, কথা বলেন ঠিক কিনা? আপনারা একমত কিনা? আপনারা আমাদেরকে আমাকে কথা দেন যে এরকম কোন আয়োজন যেটা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী, এরকম কোন আয়োজনের সাথে কাজের সাথে বিয়া হোক, অনুষ্ঠান হোক, আর আপনার মুসলমানই হোক আর আকিকায় হোক, কি আর আপনারা যদি পিকনিক হোক, কোনো কিছুতে আপনারা এই ধরনের কোনো কাজ করবেন না? আপনারা কি আমার সাথে একমত? রাজি আছেন? আপনারা কিন্তু রাজি থাকলেন, মনে রাখবেন যদি কেউ এরকম করে আপনারা লিখে রাখবেন, নোট রাখবেন, কিছু বলবেন না, পরের শুক্রবারে আমরা ধরবো নাকি, প্রয়োজনে এক ঘরে করে রাখবো, কি বলেন? রাজি আছেন তো? না ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন? আরে আমার বাড়ি তো দূরে, ভয় পাবার কথা আমার, আপনারা এখানে সবাই আমার বিপক্ষে গেলে বিপদ, আমি বাড়ি যাইতে পারবো না যদি আটকায় দেন। হ্যাঁ, আমার বিশ্বাস আছে ভিতরকুটির মানুষ কোরআনের পক্ষে, ভিতরকুটির মানুষ আল্লাহর পক্ষে, ভিতরকুটির মানুষ নবীর পক্ষে, ভিতরকুটির মানুষ হাদিসের পক্ষে। আল্লাহ আমাদের সকলের সহিনিয়তকে কবুল করে দুনিয়ার শান্তি পরকালীন মুক্তি দান করুন, বলুন আমিন।